হাই গাইস, এখন ইন্ডিয়ার কিছু আপকামিং মুভি আপনাদের জানাবো। আপকামিং মুভি কী কী আসছে তার আপডেট দেব। তো কী কী আপডেট চলুন সেইগুলো আজকে বলি। তো প্রথমেই কথা বলি দেব রুক্মিণীর আপকামিং মুভি কিসমিস নিয়ে। কিছুক্ষণ আগে রুক্মিণী একটি টুইট করে জানিয়েছেন তাদের রিলিজ ডেট, মানে কিসমিসের রিলিজ ডেট তারা জানিয়েছেন। তিনি কী টুইটে লিখেছেন তা আপনাদের জানাচ্ছি, তা আপনাদের পড়ে শোনাচ্ছি। রুক্মিণী মৈত্র লেখেন, নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। কিসমিস টি-20-র দুর্গাপুজোয় না হয় নাই হলো। আমরা আসছি শীতে, যদি পৃথিবী সুস্থ থাকে, সুস্থ থাকুন, সিনেমা হলে আসুন। তার মানে এই টুইট থেকে তো বোঝাই যাচ্ছে যে এই সিনেমাটা শুধুমাত্র সিনেমা হলেই আসবে, ওটিটি প্ল্যাটফর্মে আসবে না। তো এই মুভিটির রিলিজ হওয়ার ডেট ছিল দুর্গাপুজোয়, কিন্তু দুর্গাপুজোয় দেবের গোলন্দাজ আসছে, তো সেই জন্য এই মুভি দুর্গাপুজোতে আর আসতে পারবে না। তো সেই জন্য এই মুভিকে পোস্টপোন করা হচ্ছে খ্রিসমাসে, মানে শীতকালেতে। তো ওই সময় এই মুভির রিলিজ হবে আর শুধুমাত্র সিনেমা হলেই রিলিজ হবে। এই মুভিটি দেবের প্রোডাকশান হাউস থেকে আসছে। তো দেবের প্রোডাকশান হাউস থেকে আসা মানে নতুন ধরনের কিছু আসতে চলেছে, মানে নতুন কিছু আসতে চলেছে। তো দেখা যাক কীরকম কী হয়। তো এটাই আজকের আপডেট ছিল। তো এবার নেক্সট আপডেটটি আপনাদের জানাবো। নেক্সট আপডেটটি বলিউডের আপকামিং মুভি নিয়ে। তো বলিউডের আপকামিং মুভি, এবার ফারহান আখতার আসতে চলেছে তিনি ডিরেক্টর হিসাবে, মানে ফারহান আখতার এবার ডিরেক্টর হিসাবে আসছেন তার একটি নতুন মুভি নিয়ে। মুভির নাম জি লেজারা। এই মুভির লিড কাস্টে থাকবেন ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া আর আলিয়া ভট্ট। আমার তো মনে হয় এই মুভি অনেকটা জিন্দেগি না মিলেগা দোবারা, দিল চাতা হে এই টাইপের মুভি হবে। মানে যে বন্ধুত্বের মধ্যে একটা বন্ডিং, তাদের সাথে ঘুরতে যাওয়া, তাদের সাথে আনন্দ, জীবনটাকে উপভোগ করা, এই টাইপের কিছু একটা হতে চলেছে আমার মনে হয়। সেই জন্য শুধুমাত্র এই তিনজন কি কাস্ট করানো হয়েছে, ওই রকম টাইপেরই কিছু একটা মুভি হতে চলেছে, আমার এটাই মনে হয়। তো দেখা যাক কীরকম কী হয়, এখন থেকে তো সব কিছু বলা যাবে না, তবে আমার মনে হয় এরকম। কারণ ফারহান আখতার যতবারই এসেছে ততবারই এই ধরনের মুভি এনেছেন। 2001-এ এসেছিলো দিল চাতা হে, 2011-এ এসেছিলো জিন্দেগি না মিলেগা দোবারা, তো এবার 2021-এ আসছে জিলে যারা। তো 10 বছর ছাড়া ছাড়া তিনি আসছেন, তো এই টাইপেরই মুভি নিয়ে আসছেন। তো দেখা যাক কীরকম হয়। এবার নেক্সট আপডেটটিতে মুভ করবো। নেক্সট আপডেটটি অক্ষয় কুমারের আপকামিং মুভি বেল বটম নিয়ে। এখন জানা গেল বেল বটমের রান টাইম। এই মুভির রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 10 মিনিট, তো খুব একটা বড় নয়, ছোটই বলা চলে। এই রকম ধরনের রান টাইম রাখলে সবাইরই খুব দেখতে ভালো লাগে, মানে বোর হয় না, এঙ্গেজিং থাকে খুব ভালোভাবে। তো মনে হয় ভালোই করেছে। তো কারণ এখন কেউ আর ওই 2.5 ঘন্টা আর কি 2 ঘন্টা 45 মিনিট এই রকমের সিনেমা দেখতে অভ্যস্ত নয়, সবাই ওই 2 ঘন্টা 2 ঘন্টা 5-10 এরকমই দেখতে অভ্যস্ত। তো দেখা যাক কীরকম হয়। তো মুভিটা আসবে শুধুমাত্র সিনেমা হলে 19 তারিখে, মানে 19শে আগস্ট। তো দেখা যাক কীরকম হয়। এবার নেক্সট আপডেটটি আল্লু অর্জুনের আপকামিং মুভি, আপকামিং প্যান ইন্ডিয়া মুভি পুষ্পা নিয়ে। আপনারা অনেকেই জানেন যে পুষ্পা মুভিতে ফাহাদ ফাসিল আছেন। তো তার একটি ফার্স্ট লুক বলা চলে একটা এসেছে তার জন্মদিন উপলক্ষে। তো এখানে তাকে বেশ, তার তো পুরো ফেসটা দেখা যাচ্ছে না, শুধু চোখটা দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে পুষ্পা মুভিতে ফাহাদ ফাসিল একটি ভিলেনের ভূমিকা অভিনয় করবেন, আমার মনে হয় যেটা, তার চোখ দেখে ওটাই মনে হচ্ছে তিনি একজন ভিলেন হয়েছেন এই মুভিতে। তো এখনও কিছু তো জানি না, ট্রেলার আসলে বুঝতে পারবো। টিজার একটা ছোটো মতো দেখেছিলাম, ওখানে তাকে দেখা যায়নি। তো দেখা যাক কী হয়, তখনই পরে জানা যাবে ট্রেলার এলে। এই লিস্টের লাস্ট আপডেটটি নিয়ে কথা বলবো। এই লাস্ট আপডেটটি একটি ওয়েব সিরিজ নিয়ে। হ্যাঁ, সঞ্জয় লীলা ভানসালি একটি ওয়েব সিরিজ বানাচ্ছেন। এই ওয়েব সিরিজটি শুধুমাত্র নেটফ্লিক্সে অ্যাভেলেবেল হবে। তো এই ওয়েব সিরিজটির 7টি এপিসোড থাকবে। তো প্রথম এপিসোডটি শুধুমাত্র সঞ্জয় লীলা ভানসালি বানাবেন, শুধুমাত্র প্রথম যেটা থাকবে। এই ওয়েব সিরিজের লিড কাস্টে দেখা যাবে সোনাক্ষী সিনহা, রিচা চন্দ্রা আর হুমা কুরেশি। তো কাস্টিং দুজন তো খুব ভালোই আছে, কিন্তু সোনাক্ষী সিনহাকে কেন নিয়েছে আমি জানি না। তো দেখা যাক, সঞ্জয় লীলা ভানসালি যখন আছেন তাহলে তো ভালো একটা হতেই পারে। এবার দেখা যাক যে সোনাক্ষী সিনহা কোন এপিসোডটাতে থাকে, কারণ সঞ্জয় লীলা ভানসালি এপিসোডে তিনি নাও থাকতে পারেন, তাই না? তো হয় না অনেকগুলো এপিসোডকে নিয়ে একটা ওয়েব সিরিজ বানানো হয়, তো সেরকমই হয়তো এখানে হতে চলেছে। তো এর যে গল্পটা, এই যে ওয়েব সিরিজের গল্প সেটি একটি, এই ওয়েব সিরিজটির গল্প স্বাধীনতার আগে লাহোরের হীরা মন্দিরে ব্যাকড্রপে বানানো। তো কীরকম হয় সেটা দেখার মতোই। আপনাদের তো বললাম যে এই ওয়েব সিরিজের 7টি এপিসোড থাকবে। তো প্রথম এপিসোডটি সেটা হচ্ছে সঞ্জয় লীলা ভানসালি বানাবে, আর বাকি যে 6টি এপিসোড থাকবে সেটি ভিবুপুরি বানাবেন। তো দেখা যাক ওয়েব সিরিজটি কীরকম হয়, নেটফ্লিক্সে আসতে চলেছে। তো আজকে এই আপডেটগুলি ছিল, আবার কিছু নতুন আপডেট এলে আপনাদের জানাবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন এলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কী করছেন, সাবস্ক্রাইবটা করে দিন না। তো আজকের মতো